কুকুরে বা বিড়ালে কামড়ালে বা নখের আঁচড় দিলে আমাদের তৎক্ষণাৎ কি করা উচিত এবং কি করা উচিত না, আজকের ভিডিওতে আমি সেটা আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি এর পরবর্তীতে কুকুরে বা বিড়ালে কামড়ালে আপনি আর দ্বিধাদ্বন্দ্বে পড়বেন না, আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না। দেখুন, আমাদের দেশে প্রায়ই দেখা যায় মানুষকে কুকুরে বা বিড়ালে কামড়াচ্ছে বা নখের আঁচড় দিচ্ছে, এরকম রোগী প্রায়ই আসে হসপিটালে। এই কুকুরে বা বিড়ালে কামড়াইলে আমরা প্রথমত কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই, যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। আমরা অনেকেই অনেক কুসংস্কার ফলো করে অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলি কুকুরে বা বিড়ালে কামড়ানোর উপরে। সেই ভুল ডিসিশনের কারণে আমাদেরকে পরবর্তীতে অনেক ধরনের ভোগান্তিতে ভুগতে হয়। আমরা সবাই জানি যে কুকুরে বা বিড়ালে কামড়াইলে বা নখের হাঁচড় দিলে জলাতঙ্ক রোগ হইতে পারে। আর জলাতঙ্ক রোগটা যে কতটা খারাপ সেটা মনে হয় আপনাদেরকে আর বলা লাগবে, আপনারা সবাই জানেন জলাতঙ্ক রোগ, তার চিকিৎসা কতটা ডিফিকাল্ট। তাই এই জলাতঙ্ক রোগের থেকে মুক্তি পাইতে আমাদের জাস্ট একটু সাবধান হইতে হবে। একটু সাবধান হইলে আর এই জলাতঙ্কের ভয় আমাদের ভিতরে থাকবে না। স্ট্রেট টু দ্য পয়েন্ট, আপনাকে কুকুরে বা বিড়ালে কামড়াইলে কী করতে হবে? প্রথম কথা হলো, আপনাকে যদি কুকুরে বা বিড়ালে কামড়ায় সরাসরি ভ্যাকসিন নিয়ে নেবেন। তো আমাদের কিন্তু এখন যে কোনো ফার্মেসিতে অ্যান্টি রাবিস ভ্যাকসিন পাওয়া যায়। তো কুকুরে বা বিড়ালে কামড়াইলে আপনি চেষ্টা করুন যত দ্রুত সম্ভব নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যান, চিকিৎসক আপনাকে অ্যান্টি রাবিস ভ্যাকসিন দেবে। অ্যান্টি রাবিস ভ্যাকসিনের বর্তমান স্ট্র্যাটেজিতে যে ডোজ ইউজ করা হয় সেটা হচ্ছে 5টা টিকা দিতে হবে এই কুকুরে কামড়ানোর টিকা। এই 5টা টিকা কোন সময় কোন সময় দিতে হবে? আপনাকে যেদিন কুকুরে কামড়াচ্ছে বা বিড়ালে কামড়াচ্ছে সেই দিন দিতে হবে, তার তৃতীয় দিন দিতে হবে, সপ্তম দিনে দিতে হবে, 14তম দিনে দিতে হবে এবং সর্বশেষ 28তম দিনে দিতে হবে। আপনাকে আপনি 2টা টিকা দিয়ে বাদ দিয়ে দিতে পারবেন না, 3টা টিকা দিয়ে বাদ দিয়ে দিতে পারবেন না। আপনাকে এই 5টা ডোজটা অবশ্যই কমপ্লিট করতে হবে, না হলে আপনি কমপ্লিট ইমিউনাইজড হচ্ছেন না, আপনার জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখন প্রশ্ন হলো যে কোন কোন ক্ষেত্রে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। অনেকগুলো প্রাণীর কামড়ে জলাতঙ্ক হইতে পারে, তার ভিতরে দেখা যায় 95% জলাতঙ্কের পিছনে দায়ী থাকে কুকুর। বেশিরভাগ ক্ষেত্রে কুকুর জলাতঙ্ক রোগটাকে সে নিজের দেহে বহন করে, যে কারণে কুকুরে কামড়াইলে সবথেকে বেশি জলাতঙ্ক হওয়ার ঝুঁকি থাকে। আর বাকি আরও কিছু প্রাণী আছে যেগুলোর কামড়ে জলাতঙ্ক হইতে পারে, তার ভিতরে আমি কিছু প্রাণীর নাম বলছি, যেমন বিড়াল, শেয়াল, বেজি এবং বানর। দেখা যায় এই প্রাণীগুলো জলাতঙ্ক রোগ বহন করে এবং এদের কামড়েও পরবর্তীতে জলাতঙ্ক হইছে। একটা বিষয় আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান, এলাকার একটা ভালো কুকুর যেটাকে আমরা দেখছি ভালো, একটা ভালো কুকুরে কামড়েছে, সুস্থ কুকুর মনে হচ্ছে, তাহলে কি আমার জলাতঙ্ক টিকা নেওয়া লাগবে বা র্যাবিস ভ্যাকসিন নেওয়া লাগবে? আমার কথা হচ্ছে এটা, আমাদের জীবনটা অত্যন্ত মূল্যবান। আপনার কমপ্লিট 5টা টিকার দাম নেবে 2500 টাকা। 2500 টাকার জন্য আপনি কি আপনার জীবনের সাথে ঝুঁকি নেবেন? প্রথমত আপনাকে যে কুকুরটা কামড়াই সে কুকুরটাকে দেখে হয়তো বা সুস্থ মনে হচ্ছে, কারণ সে হয়তো বা গতকাল অন্য একটা কুকুরের থেকে জলাতঙ্ক জীবাণুটা তার দেহের ভিতরে নিয়ে আসছে, তার ভিতরে এখনো উপসর্গ দেখা যায় নাই কিন্তু তার ভিতরে জলাতঙ্ক থাকতে পারে। সো আপনি কেন আপনার, এটা তো আপনার নিজের জীবনের বিষয়, কেন আপনি আপনার জীবনের সাথে রিস্ক নেবেন? স্ট্রেট টু দ্য পয়েন্ট, আপনি যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিয়ে নিন। এক্স্যাক্টলি আমি এই 3টা প্রাণীর কথা বলি, ইঁদুর, খরগোশ বা গুইসাপ, এদের কামড়ে র্যাবিস ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হয় না, কারণ এদের কামড়ে জলাতঙ্ক হইতে এখনো পর্যন্ত দেখা যায়নি। কুকুর, বিড়াল, শেয়াল, বেজিতে কামড়াইলেও টিকা নিতে হবে জলাতঙ্কের, আবার নখ দিয়ে হাঁচড় দিলেও টিকা নিতে হবে। এক্ষেত্রে আপনি শুধু এটা খেয়াল করবেন যে ক্ষতটা গভীর কিনা, আপনাকে যে কামড় দিক বা নখ হাঁচড় দিক সেটা গভীর কিনা। যদি যদি আপনার যে উপরের যে চামড়া, এই চামড়া ভেদ করে যায়, অনেক সময় দেখা যায় রক্ত বা হালকা রসা নিয়ে আসছে, তাহলে আপনাকে টিকা নিয়ে নেওয়াই ভালো। কিন্তু যদি আপনার চামড়া ভেদ না করে তাহলে আপনার টিকা নেওয়ার প্রয়োজন নাই, আপনি সাধারণ সেখানে অ্যান্টিসেপ্টিক দিয়ে পরিষ্কার করে ফেলেন বা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলেন। এরপরে কথা হলো, আপনার বাসা থেকে চিকিৎসা কেন্দ্র বেশ কিছুটা দূরত্বে, আপনি বুঝতে পারছেন আপনার চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে অনেকটা সময় লাগবে, বা আপনি রিমোট এরিয়ায় আছেন যেখান থেকে চিকিৎসা কেন্দ্রে যাওয়াটা অনেকটা টাফ, তখন আপনি কী করতে পারেন? আপনি আপনি রিমোট এরিয়ায় থাকেন আর না থাকেন, কুকুরে কামড়ানোর টিকা নেওয়ার আগে সর্বপ্রথম আপনার যেখানে কুকুরে কামড়াইছে সেখানে সাবান আর পানি দিয়ে একটা না আধা ঘন্টা 40 মিনিট ধরে ধুইতেই থাকুন। দেখুন, দেখা যায় যে একটা মানুষ কুকুরে কামড়ানোর 15 মিনিটের ভিতরে যদি 15 থেকে 30 মিনিট সাবান পানি দিয়ে সে জায়গাটা পরিষ্কার করতে থাকে, তাহলে প্রায় 30% থেকে 50% পর্যন্ত জলাতঙ্ক রোগের সম্ভাবনা কমে যায়। তাই সাধারণ সাবান পানি দিয়ে একটানা 30 থেকে 40 মিনিট পর্যন্ত পরিষ্কার করতে থাকুন, পরিষ্কার করতে করতে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যান।
এখন কথা হচ্ছে যে আমি সাবান পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করলাম, আর আমি বাজারে যে ফার্মেসি থেকে 5টা ভ্যাকসিন দিয়ে আমার 5টা ভ্যাকসিনের ডোজ আমি নিজে নিজে এখন দিতে পারবো কিনা। দেখুন, আপনি ফার্মেসি থেকে দিতে পারবেন, কিন্তু আপনাকে এখানে কুকুরে কামড়ালে যে শুধুমাত্র আপনার এই র‍্যাবিস হওয়ার সম্ভাবনা বা জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা তাই না। আপনাকে কুকুরে কামড়ালে অবশ্যই চিকিৎসা কেন্দ্রে যেতে হবে, চিকিৎসক দেখবে যে সেখানে সেকেন্ডারি কোনো ইনফেকশন হওয়ার চান্স আছে কিনা, কারণ সেখানে ক্ষত হচ্ছে, সেখান থেকে ব্লাড আসছে, সেখানে কিন্তু আপনার ব্যথা হবে একদিন বা দুই দিন পরেই। তো এখানে প্রয়োজন অনুযায়ী চিকিৎসক, যাতে সেকেন্ডারি কোনো ইনফেকশন না হয়, আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে। আপনি ভ্যাকসিনও পাচ্ছেন, আবার আপনাকে সে অ্যান্টিবায়োটিকও দিবে, যাতে সেখানে ওই র‍্যাবিস ছাড়া অন্য কোনো ব্যাকটেরিয়া জমে সেখানে অন্য অন্য ধরনের সেপসিস না তৈরি হয়, সেখানে ওইখানে পুজ হবে, কোনো ইনফেকশন না হইতে পারে। এজন্য চিকিৎসক প্রয়োজন বোধে আপনার উপরে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করতে পারে। আর ব্যথার জন্য চিকিৎসক অ্যানালজেসিক দিবে, গ্যাসের ঔষধ দিবে, এবং কীভাবে পরিষ্কার করতে হবে সেটাও চিকিৎসক আপনাকে দেখাই দিবে। কুকুর, বিড়াল, শেয়াল, বেজি, বানর এগুলায় কামড়াইলে মোটেও কালক্ষেপণ করবেন না। যত দ্রুত সম্ভব সাবান পানি দিয়ে, পর্যাপ্ত পরিমাণ সাবান পানি দিয়ে ধুইতে থাকবেন। তারপর পরই চিকিৎসা কেন্দ্রে যান, চিকিৎসকের পরামর্শ মতো 5টা ভ্যাকসিন নিয়ে নেন। এই ভ্যাকসিনগুলোর দাম 500 থেকে 550 টাকার ভিতরে পেয়ে যাবেন আপনি বাজারে। চিকিৎসাবিদ্যা কিন্তু প্রতিনিয়ত ডেভেলপ হইতে থাকছে। আগে 14টা ইঞ্জেকশন দিতে হতো এবং নাভির চারিপাশ দিয়ে দিতে হতো। দেখা যাচ্ছে আপনার 3 বছর আগে একবার কুকুরে কামড়াইছিল, আপনি 5টা ভ্যাকসিন দিছিলেন, দেওয়ার পর আপনি এখন সুস্থ, কিন্তু 3 বছর পরে আপনাকে আবারও কুকুরে কামড়াইছে, এখন কি আপনার টিকা দেওয়া লাগবে আবার নতুন করে? দেখুন, হ্যাঁ, এক্ষেত্রেও আপনাকে, আপনি 5 টিকা দিয়ে থাকলেও যেদিন আপনি টিকা দিচ্ছেন সেখান থেকে 5 বছরের ভিতরে যদি আপনাকে আবারও কুকুর বিড়ালে কামড়ায়, তাহলে আপনাকে 2টা টিকা দিতে হবে। আর যদি 5 বছরের পরে আবার কামড়ায়, তাহলে আপনাকে আবার কমপ্লিটলি প্রথম থেকে 5টা ডোজ শুরু করতে হবে এবং 5টা টিকাই দিতে হবে। আশা করি কুকুর বিড়ালে কামড়াইলে কী করবেন বা নখের আঁচড় দিলে কী করবেন এই বিষয়টা সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে বা অন্য কোনো স্বাস্থ্য বিষয়ক কোশ্চেন থাকলেও সরাসরি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নিজে উত্তর দেব বা পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টটাকে বিশ্লেষণ করে জানানোর চেষ্টা করব। আর নিয়মিত এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি প্রতিদিন কোনো না কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আমার চ্যানেলটিতে আপলোড দিই আপনাদের জন্য। যদি ভালো লাগে লাইক দেবেন, আপনাদের লাইক মানে আমার কাছে ভালোবাসা। যদি মনে করুন কারোর উপকার হবে তাহলে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অ্যান্ড কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট ফিউ মিনিটস ফ্রম ইউর লাইফ ফর ইউর লাইফ।